স্বনির্ভর যোজনায় ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে শনিবার অমরপুর আনন্দধারা প্রেক্ষাগৃহে এক মেগা ঋণদান শিবিরের আয়োজন করা হয়। আয়োজক ছিল অমরপুর নগর পঞ্চায়েত। অতিমারী করোনার কারণে যে সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা দুর্বল হয়ে পড়েছে তাদেরকে চাঙ্গা করে তুলতেই এই আয়োজন। উদ্বোধক ছিলেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী। এছাড়াও অমরপুরের বিভিন্ন ব্যাংকের ম্যানেজারগণ, প্রেস ক্লাবের সম্পাদক প্রাণময় সাহা, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অরুণ চক্রবর্তী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এই শিবিরে বহু ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ট্রেড লাইসেন্সও প্রদান করা হয়। দীর্ঘ সময় লকডাউন থাকার কারণে পুরো ভারতবর্ষে যখন ছোট বড় মাঝারি সমস্ত ধরনের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, তখন ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের কথা আলাদাভাবে চিন্তা করে এই ধরনের যোজনাগুলি বাস্তবায়িত করেছেন। আমরা আশাবাদী, একটা ব্যবসায়ীদের পক্ষে যখন আমাকে বলার জন্য অনুরোধ করা হয়েছে, বলা হয়েছে, তখন আমি ব্যবসায়ীদের পক্ষেই বলবো, এখানে উপস্থিত যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, বিশেষ করে বিভিন্ন ব্যাংক থেকে যারা এসেছেন, ব্যাংকগুলিকে যারা পরিচালনা করেন, আপনাদের নিকট আমাদের ব্যবসায়ী হিসাবে বিশেষ কিছু অনুরোধ থাকবে। আমরা সেগুলি দীর্ঘদিন ধরে পরিলক্ষিত করছি। আমরা আশাবাদী আপনারা সেগুলি কিছুটা ওভারকাম করে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। দীর্ঘ 25 বছর এখানে যারা উপস্থিত দেখছেন, যে সমস্ত ব্যবসায়ীরা, তারা কোনো ধরনের সাহায্য পায়নি, সেটাই বাস্তব, শুধুমাত্র রাজনৈতিক কারণে। যদিও রাজনৈতিক অঙ্গ হিসাবে আপনারা সেটাকে দেখেন না, কিন্তু আমরা যেটা বলতে চাইছি, এই 25 বছর সাহায্য সহায়তা না পাওয়ায় এই ব্যবসায়ীগুলি আজ দিনদণ্ডা অবস্থায় প্রতিনিয়ত দিন যাপন করছে। প্রত্যেককেই ট্রেড লাইসেন্স দিয়ে তাদের নাম আমাদের সরকারি খাতায় নথিভুক্ত করা, তার অর্থ এই যে আপনার যে ব্যবসা করছেন সেই ব্যবসাটা যাতে সরকার কিছু সহযোগিতা করতে পারে, এই হলো মূল উদ্দেশ্য। দীপরাজ দেবের প্রতিবেদন, ত্রিপুরা পায়োনিয়ার।